এই যে আশ্রম দেখুত শ্রীরাম, এ যে গৌতম আস, অহল্লা কন্যাঙ্কু বিহি দেলে তাঙ্কু বধি সেহি রুচি বেশরে শ্রীরাম। সেই রূপ পতি তুলে রাম বাস বসুরতি কলে শ্রীরাম, সেই রূপ পতি তুলে কাঁথা কুচারি হেলু বদচারি পর রাতে করি স্নেহ, কাঁথা কুচারি হেলু বদচারি পর রাতে করি স্নেহ, তোর মুখ চাহি যতলে তো নাহি কে পুরে তুহি নর হে শ্রীরাম। আজন মহিলা হয়ে এই বিপিনে থাও তুর হে শ্রীরাম, আজন মহিলা হয়ে। প্রভুপাদ মোহন সুন্দরদেব গোস্বামীঙ্ক জন্মতিথিরে মুঁ তাঙ্কর অমর আত্মা প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুছি। মোহন সুন্দরদেব গোস্বামী থিলে একাধারে জনে গায়ক, সঙ্গীত নির্দেশক, রাসলীলা পরম্পরার অনন্য প্রবর্তক এবং সর্বোপরি ওড়িয়া চলচ্চিত্রর জনক। 20 দশকর মধ্যভাগর নিজের মৃত্যু পর্যন্ত সে অনেক গীত HMV কোম্পানিরে রেকর্ড করাইলে। লোকগীত এবং প্রাচীন ভক্তিগীত গায়ন পাই সে থিলে লোকপ্রিয়। তাঙ্ক রাসলীলারে কবিচন্দ্র কালীচরণ পট্টনায়ক এবং পরবর্তী সময়ের প্রখ্যাত ওড়িশী নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র অংশগ্রহণ করেছিল। কলিকতার কালী ফিল্ম সহায়তায় মোহন সুন্দরদেব গোস্বামী প্রথম ওড়িয়া চলচ্চিত্র সীতা বিবাহর নির্দেশক থিলে। এই অনন্য মহান আত্মা প্রতি মু পুনশ্চ মোর গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুছি। পকা ঘরে চকা পকাই হে পঙ্খা, আহা পকা ঘরে চকা পকাই হে পঙ্খা, পবন পাও নাই কি তুমে পবন পাও নাই কি, ঘর কনে রকিয়ে আমি ঘর কনে রকি। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র পালামারা মুক্তিলাভ কলা, তাপরে চলচঞ্চল হয়ে উঠিলা বম্বে ফিল্ম ইন্ডষ্ট্রি, বেঙ্গল ফিল্ম ইন্ডষ্ট্রি, আউ কোনসি ফিল্ম ইন্ডষ্ট্রি এতে চলচঞ্চল হয়ে নথিলা। এবং তা ভিতরে যে স্বতন্ত্র প্রদেশ ন হয়েথিবা ওড়িশার জনে লোক যে চিন্তা কলে যে মু সবাক চলচ্চিত্র করি, হঠাৎ সে কল্পনা করে নেলে যে আজি নহলে কালি তো ওড়িশা স্বতন্ত্র প্রদেশ হব বোধহুয়ে, তাহলে ওড়িয়া মানে তাঁর স্বাভিমান পাইকি যেতবে চাইবে যে আমার চলচ্চিত্র কাহি বলে সে উত্তরটা রাখা পাইকি মু চেষ্টা করবি। চেষ্টা কলে মোহন সুন্দরদেব গোস্বামী, যা মোহন গোস্বামী বলে কুহত, বহুত রাস করুলে, রাস লোক তাঁর বহু জাগিলে। এবং সেই রাস ভিতরে গোটে নাটক লা সীতা বিবাহ কামপাল মিশ্র লিখিলে, কলে মু আকুইনে করি সে চলচ্চিত্র তৈরি কলে। মন ভিতরে গোটে কথা, খালি চলচ্চিত্র তৈরি কলে তা হব না, চলচ্চিত্র চালা দরকার। চলচ্চিত্র চালাপি হলে তার ইকোনোমিক ভায়াবিলিটি রহব, তাহলে বহুদিন পর্যন্ত ইন্ডষ্ট্রি আগেই যাব, এই ভাবনা নিশ্চয় তাঁর মন ভিতরে লা। তবে সে যা হো সবু ভাবনা ভিতরে সবুঠার বড় কথা হচ্ছে দুঃসাহস। জমা 4টি সিনেমা হল ওড়িশার, সেই 4টি সিনেমা হল ভিতরে সে কেমিতি চাহিলে যে মু চলচ্চিত্র করিবি এবং চলচ্চিত্রকে চলাইবি কল্পনা করিবেন, কিন্তু সেই হয়ে গেলে আম ওড়িয়া চলচ্চিত্রর জনক। আমি ওড়িয়া চলচ্চিত্র কথা কহিলা মাত্রকে আমি মোহন গোস্বামীঙ্ক কথা কুছু, মোহন গোস্বামীঙ্ক কথা কহিলা মাত্রকে দি হাত জোড়ি হয়ে যাচ্ছে, কারণ সেই মূল দুয়া আমার তাঁকর ঠু আরম্ভ। 1936 মসিহার ওড়িশা প্রদেশ গঠন হল,
ଏପ୍ରିଲ ଏକରେ ଆଉ ଏପ୍ରିଲ ଅଠେଇଶରେ ସୀତା ବିବାହ ମୁକ୍ତି ଲାଭ କଲା। କିଛି କମ୍ ଗୌରବର କଥା ନୁହେଁ। ଲୋକ ଆକୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଜାଣିବା କଥା, ସେଥିପାଇଁ ସୀତା ବିବାହ ଉପରେ କିଛି କାମ ହେଇନାହିଁ। ବହୁତ ବେଶୀ ବହୁତ କାହାଣୀ ତା ପଛରେ ଅଛି। ସେଇ ମୋହନ ସୁନ୍ଦର ଦେବ ଗୋସ୍ୱାମୀ 1936 ମସିହାରେ ସୀତା ବିବାହ କଲେ, ତାପରେ 12 ବର୍ଷ ଚଳଚ୍ଚିତ୍ର ହେଇପାରିଲାନି। ଆଉ ସବୁଠାରୁ ଦୁଃଖର କଥା ହେଉଛି, ଯେତେବେଳେ ଦ୍ୱିତୀୟ ଫିଲ୍ମ ଲଳିତା ରିଲିଜ୍ ହେଲା, ସେତେବେଳେ ମୋହନ ଗୋସ୍ୱାମୀ ନଥିଲେ ଦେଖିବା ପାଇଁକି। 12 ବର୍ଷ ପରେ ଗୋଟେ ଫିଲ୍ମ, ତାପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଗୋଟେ ଗୋଟେ ଫିଲ୍ମ ହେଲା। ମୁଁ ତ ଏ ଚଳଚ୍ଚିତ୍ରକୁ ଆସିଲି ଯେତେବେଳେ 10 ଫିଲ୍ମ ହେଇଛି, ସେତିକିବେଳେ ମୁଁ ଆସିଗଲି। ମୁଁ ଗୋଟେ ଛୋଟ ଶିଶୁ ଅଭିନୟ ହିସାବରେ, କିନ୍ତୁ ସବୁବେଳେ ପଛକୁ ବୁଲି ଚାହିଁଲା ବେଳକୁ ମନେ ପଡ଼େ ଯେ ସେଇ ଗୋଟେ ଲୋକ, ସେ କେମିତି କେଉଁ ଭାବନାରେ କ'ଣ ଭାବି ଚିନ୍ତିକିରି ଚଳଚ୍ଚିତ୍ର ତିଆରି କଲେ, ହ୍ରାସ ତ କରୁଥିଲେ, ଚଳଚ୍ଚିତ୍ର ପାଇଁ କାହିଁକି ମନ ବଳେଇଲେ, ସେ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ମୁଁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଇନି। ଯଦି ଉତ୍ତର କେବେ ବି ମୁଁ ନିଜେ ନିଜେ ଠିକଣା କରିଛି, ମୁଁ ଭାବିଛି ଯେ ବଡ଼ ଦୁଃସାହସୀ ଲୋକ, ବଡ଼ ସ୍ୱାଭିମାନୀ ଓଡ଼ିଆ, ସେ ସ୍ୱାଭିମାନୀ ଓଡ଼ିଆ ହିସାବରେ ମୁଁ ତାଙ୍କୁ ପ୍ରଣାମ କରୁଛି। ଏବଂ ଆଜି ଓଡ଼ିଆ ଚଳଚ୍ଚିତ୍ର ଆଜି ଯେଉଁଠି ଆସି ପହଞ୍ଚିଲାଣି ଯେତେ ସଂଖ୍ୟାରେ, ସେତିକିବେଳେ ମୋର ଖାଲି ଗୋଟିଏ କଥା ସବୁ ପ୍ରଯୋଜକମାନଙ୍କୁ ନିବେଦନ, ଯେ ଓଡ଼ିଶାର ସ୍ୱାଭିମାନ ପାଇଁ ସେ ଯେଉଁ ଚଳଚ୍ଚିତ୍ର ତିଆରି କରିଥିଲେ, ଏଣିକି ଯେଉଁମାନେ ଚଳଚ୍ଚିତ୍ର ତିଆରି କରିବେ ସେମାନେ ସବୁ କଥା ସବୁବେଳେ ଗୋଟେ କଥା ମନେ ରଖିଥିବେ, ଯେ ଆମେ ଯେଉଁ ଚଳଚ୍ଚିତ୍ର କରୁଛୁ ସେଥିରେ ଓଡ଼ିଶାର ସ୍ୱାଭିମାନ ରକ୍ଷା ହେବ। ତ ଯଦି ଏଇ କଥା କରିପାରିବେ, ତାହେଲେ ମୋହନ ସୁନ୍ଦର ଦେବ ଗୋସ୍ୱାମୀ ବା ମୋହନ ଗୋସାଇଙ୍କ ପ୍ରତି ଇଏ ସବୁଠାରୁ ବଡ଼ ନମସ୍କାର ହେବ, ତାଙ୍କ ପାଇଁ ସବୁଠାରୁ ବଡ଼ ଭକ୍ତିପୂତ ଇଚ୍ଛା ଆମେ ପ୍ରଦାନ କରିପାରିବା। ଆଜି ହେଉଛି ଓଡ଼ିଆ ଚଳଚ୍ଚିତ୍ର ଜଗତର ଜନକ ଉଦ୍ଗାତା ମୋହନ ସୁନ୍ଦର ଦେବ ଗୋସ୍ୱାମୀଙ୍କର ପବିତ୍ର ଜନ୍ମତିଥି। ଏହି ଜନ୍ମତିଥିରେ ଆଜି ଓଡ଼ିଶା ସଙ୍ଗୀତ ନାଟକ ଏକାଡେମୀ ତଥା ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟ ସଂସ୍କୃତି ବିଭାଗ ତରଫରୁ ସେ ପୁଣ୍ୟାତ୍ମାକୁ, ସେ ଅମର ଆତ୍ମାକୁ ଆମେ ସମସ୍ତେ ମନେ ପକାଉଛୁ, ତାଙ୍କର ସ୍ମୃତିଚାରଣ କରୁଛୁ। ସେହି ମହାନ ବ୍ୟକ୍ତିତ୍ୱ, ତାଙ୍କର ଅବଦାନ ଓଡ଼ିଆ ଜାତି ପ୍ରତି, ଏ ମାଟି ପ୍ରତି ଅତୁଳନୀୟ। ସେ ମୋହନ ସୁନ୍ଦର ଦେବ ଗୋସ୍ୱାମୀ ଭାବରେ ଯେତେ ପରିଚିତ ନଥିଲେ, ମୋହନ ଗୋସାଇଁ ଭାବରେ ବେଶ ପରିଚିତ ଥିଲେ। ସେ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ଅପୂର୍ବ ଭକ୍ତ ଥିଲେ, ରାଧାକୃଷ୍ଣଙ୍କର ଅପୂର୍ବ ପ୍ରେମକୁ, ସେହି ପ୍ରେମ ଲୀଳାକୁ ରାସଲୀଳା ମାଧ୍ୟମରେ ଧାର୍ମିକ ଲୋକନାଟ୍ୟ କରି ବହୁତ ଯଶକୀର୍ତ୍ତି ଅର୍ଜନ କରିଥିଲେ। ତାଙ୍କର ଶ୍ରୀରାଧା କୁଞ୍ଜ ବିହାରୀ ନାଟ୍ୟ ଦଳ ସାରା ଓଡ଼ିଶାରେ ବୁଲି ବୁଲି ରାଧାକୃଷ୍ଣଙ୍କର ଅପୂର୍ବ ପ୍ରେମକୁ ରାସଲୀଳା ଭାବରେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ପ୍ରଦର୍ଶନ କରି ବହୁତ ଲୋକାଦୃତ ହୋଇଥିଲା। ମୋହନ ଗୋସାଇଁ ଏଭଳି ଜଣେ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଥିଲେ ଯେ 27 ବାଦ୍ୟଯନ୍ତ୍ର ବଜାଇବାରେ ପାରଦର୍ଶିତା ଲାଭ କରିଥିଲେ। ସେଭଳି ଜଣେ ବ୍ୟକ୍ତିତ୍ୱକୁ ଆଜି ସମ୍ମାନ ଜଣାଇ ଓଡ଼ିଶା ସଙ୍ଗୀତ ନାଟକ ଏକାଡେମୀ ନିଜକୁ ଗର୍ବିତ ମନେ କରୁଛି। ଓଡ଼ିଶା ଭାଷା ସାହିତ୍ୟ ସଂସ୍କୃତି ବିଭାଗ ତରଫରୁ ଏହି ପୁଣ୍ୟାତ୍ମାର, ଏହି ଅମର ଆତ୍ମାର ସଦ୍ଗତି ଚାହୁଁ ଏବଂ ଆଗାମୀ ପିଢ଼ି ପାଇଁ ଲୋକ ସଂସ୍କୃତିକୁ, ଲୋକଗୀତକୁ, କଳା ସଂସ୍କୃତିକୁ ଭଲ ପାଉଥିବା ଏ ଓଡ଼ିଆ ଜାତି, ଏ ଓଡ଼ିଆ ମାଟିର ସମସ୍ତ କଳାପ୍ରେମୀମାନେ ତାଙ୍କର ଅତୁଳନୀୟ ଅବଦାନରେ ସମସ୍ତେ ଅନୁପ୍ରାଣିତ ହୁଅନ୍ତୁ ଏବଂ ଆଗାମୀ ପିଢ଼ି ପାଇଁ ସେହି ଯୁଗଜନ୍ମା ପୁରୁଷ ସବୁବେଳେ ମନେ ରହିଥିବେ। ଏହାହିଁ ମୋର ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଠାରେ ପ୍ରାର୍ଥନା ଓ କାମନା। ଆହା କିଛୁ କାମ
ke kiya pa ghan kan ke rupi